নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুচমুচে ধনেপাতার পাকোড়া বা ধনেপাতার বড়া বা ধনেপাতার চপ, যেটাই আপনারা বলবেন। চা কফির সাথে বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি। ধনেপাতার পাকোড়া বা ধনেপাতার বড়া বানাবার জন্য আমি নিয়েছি 2 আটি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতার বান্ডিল দুটোকে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, আর পেছনের যে শিকড়গুলোও আছে সেগুলোকেও আমি কাঁচি দিয়ে একসাথে কেটে নিচ্ছি। চাইলে আপনারা বটি বা ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এবারে ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, তাই 1 বাটি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর আমি 5 থেকে 6 মিনিট পাতাগুলোকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখব, যাতে পাতার মধ্যে কোনো বালি, মাটি বা ময়লা থাকলে সেটা একসাথে নরম হয়ে বেরিয়ে যায়। কারণ ধনে পাতার মধ্যে ভীষণ পরিমাণে বালি আর মাটি থাকে, তাই একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রাখার পর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এক্সট্রা যে ঘাস বা শাকগুলো ছিল সেগুলোকেও বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব, তার জন্য আলাদা একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির ওপরে একটা ছাঁকনি রেখে দিচ্ছি, কারণ সমস্ত উপকরণগুলো আমি চেলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মাপে 2 কাপ পরিমাণে বেসন, 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে অ্যারাটুটো ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ বেকিং সোডা, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এই সব কিছুকে আমি ভালো করে চেলে নেব। এইভাবে ছাঁকনি দিয়ে বা চালনি দিয়ে চেলে নিয়ে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটারটা ভীষণই স্মুথ হয়, কারণ অনেক সময় এই ময়দা বা বেসনের মধ্যে দানা থেকে যায়, সেটা ঠিক মতন ব্যাটারে মেশে না। দেখুন কতটা দানা থেকে গেছে, এটাকে আমি আলাদা করে ফেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কালো জিরে। সমস্ত শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়েছি আমি একদম ফ্রিজের ঠান্ডা জল, এর মধ্যে কিছু বরফ আছে, ব্যাটারটা আমি ঠান্ডা জল দিয়ে গুলব। যে কাপ মেপে আমি বেসন ময়দা চালের গুঁড়োটা নিয়েছি সেই কাপ মেপেই আমি জল ব্যবহার করছি। প্রথমে আমি 1 কাপ ঠান্ডা জল দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঠান্ডা জল দেওয়ার কারণে কিন্তু এই পাতার বড়াটা ভীষণই মুচমুচে হবে। আরও 1 কাপ জল দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই পুরো ব্যাটারটা তৈরি করতে আমার মোট 3 কাপ পরিমাণে ঠান্ডা জলের প্রয়োজন হয়েছে। আমি যেহেতু 4 কাপ মেপে বেসন ময়দা চালের গুঁড়োটা নিয়েছি, সেই কারণে আমি ওই 4 কাপ মেপেই কিন্তু জলের মাপটাও করে নিয়েছি। আপনারা যদি বাটি বা গ্লাস মেপে নেন, ঠিক সেইভাবে বাটি বা গ্লাস মেপে জলের মাপটাও করে নেবেন, তাহলে সুবিধা হবে। ব্যাটারটা মোটামুটি একটু পাতলা করে আমি গুলে নিলাম, মানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না,
আমি যে মাপটা বললাম সেই মাপে যদি আপনারা ব্যাটার তৈরি করেন দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু আপনাদের ব্যাটার তৈরি হবে। বরফগুলো আস্তে আস্তে গলে যাবে, ততক্ষণ আমি একটু অপেক্ষা করব। আমাদের ব্যাটার গোলানো হয়ে গেছে, আমি 5 থেকে 10 মিনিট এই ব্যাটারটাকে এইভাবেই রেখে দেব যাতে এক্সট্রা যে বরফগুলো আছে সেগুলো সম্পূর্ণ গলে যায়। ফ্রাই প্যানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব, আর যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। অপরদিকে ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে, বরফগুলোও গলে গেছে, ঠিক এইরকম কনসিস্টেন্সির ব্যাটারই কিন্তু আমাদের প্রয়োজন। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল। যদি গরম তেল দেওয়া হয় তাহলে খুবই মুচমুচে হয় এই পকোড়াটা। তেলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ধনেপাতার পকোড়ার জন্য ব্যাটার একদম তৈরি। এবার আমি ধনেপাতার বাঞ্চ কিছুটা নিয়ে নিচ্ছি, মানে 6 থেকে 7টা ডাটি আমি তুলে নিচ্ছি। তারপর এই পাতাগুলোকে ভালো করে ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর ব্যাটারে ডুবিয়ে কিন্তু এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটাকে অবশ্যই ঝেড়ে ফেলে দিতে হবে। এবার গরম তেলের মধ্যে আমি পাকোড়াটা ছেড়ে দিচ্ছি। এই একই রকমভাবে প্রত্যেকটা পাকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর যখন আমি তেলের মধ্যে ছাড়ছি তখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমেই আমি পাকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব। পাকোড়াগুলোকে ভাজতে আমার মিনিট 3-4 সময় লাগছে। বেশ উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো আমার ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিচ্ছি। এই একই রকমভাবে বাকি ধনেপাতার পাকোড়াগুলোকেও আমি ভেজে নেব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।